প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসটিভি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো মাংসপেশির ব্যথার কারণ ও রিহ্যাব থেরাপি প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বিভিন্ন পর্বে হাড়ের সমস্যা নিয়ে কথা বলে থাকি, জোড়ার পেইন এই সমস্ত নিয়ে কথা বলে আজকে আমরা কথা বলবো মাংসপেশির ব্যথার কারণসমূহ নিয়ে এবং কিভাবে রিহ্যাব থেরাপি করা হয় সেই প্রসঙ্গেও জানতে চাইব। শুরুতেই আমি জানতে চাচ্ছি যে মাংসপেশির ব্যথা কেন হয়? ধন্যবাদ। আমাদের মানব শরীরে মাংসপেশি একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাংসপেশি যদি না থাকতো তাহলে আমরা হাঁটা চলাফেরা কিছুই করতে পারতাম না, এবং আমাদের শরীরে বিভিন্ন প্রকারের মাংস পেশি আছে, যেমন আপার এক্সট্রিমিটিতে এক টাইপের, স্পাইনে আবার লোয়ার এক্সট্রিমিটিতে, স্পেশালি আমাদের বড় বড় কিছু মাসেলস আছে যেমন কোয়াড্রিসেপস লোয়ার এক্সট্রিমিটিতে, তারপরে হচ্ছে হ্যামস্ট্রিং, তারপরে হচ্ছে কাপ মাসেল, বাইসেপস, ট্রাইসেপস, তো এগুলো বিভিন্ন নাম দেওয়া আছে প্রত্যেকটা মাসেলসের। এই এবং মাসেলসগুলো এই মাসেলগুলা সবগুলোই কিন্তু হাড় থেকেই উৎপত্তি হয় এবং শেষ আবার হয় হাড়ের হাড়ের মধ্যে, মধ্যেই, যেটা আমরা শুরু এবং শেষটা হাড়ের মধ্যেই হয়ে থাকে। হয়ে থাকে আমরা যেটা অরিজিনাল ইনসার্শন বলে হুম হুম থাকি। তো মাসেলসগুলো দেখা যায় যে কোনো একটা মাসেলস কোনো একটা হাড় থেকে উৎপন্ন হয়েছে, বাট সেই হাড়ে অ্যাটাচমেন্ট নাও থাকতে পারে, আর একটা হাড়ে গিয়ে আর একটা হাড়ে দিয়ে হাতে সেই শেষ হয়েছে। অ্যাটাচমেন্টটা হয়েছে, এবং অনেকগুলা বাল্ক অনেক বড় হয়, মোটা হয়, অনেকগুলা অনেক লম্বা, অনেক লম্বা থাকে, বিভিন্ন প্রকার মাসেলস আছে। মাসেলসের যদি আপনি ফিজিওলজি দেখেন, মাসেলের মধ্যে যেটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট থাকে, অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্ট, এই অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্টের মাধ্যমে কিন্তু মাসেল কন্ট্রাকশন করে, তখনই আমরা মুভ করে থাকি, এবং সে কন্ট্রাকশনের যে ট্রিগারিং বা সিগনাল পাঠায় নার্ভের মাধ্যমে। এখন বোঝা যায় তাহলে যদি কোনো মাসেলসের প্রবলেম হয় হুম হুম মাংসপেশির, তার নিজস্ব কোনো রোগে সে আক্রান্ত হতে পারে, তাহলে কোনো নার্ভের প্রবলেম থেকেও সে আক্রান্ত হতে পারে, বা তার যে অ্যাটাচমেন্ট আছে বোনস, হুম হুম বোনসের সমস্যা থেকেও সে আক্রান্ত হতে পারে, অথবা তার চারপাশে সারাউন্ডিংস অন্য কোনো সফট টিস্যু তা থেকেও কিন্তু সে আক্রান্ত হতে পারে। যেমন অনেক সময় মেরুদণ্ডে আমরা প্রায় টিবি স্পাইন পেয়ে থাকি, বা ক্যান্সার মেরুদণ্ড হয়ে থাকে বোনসে, তখন এই যে স্পাইন, টিবি স্পাইন বা পর্স স্পাইন থেকে যে আপনার বিভিন্ন পাস সেল তৈরি হয়, ইনফ্লামেটরি সেল তৈরি হয়, এগুলো কিন্তু চারপাশে যে স্পাইনাল মাসেল আছে মাসেলগুলোর উপরে কিন্তু তারা গিয়া সেখানেও তারা ইনফ্লামেশন তৈরি করে এবং ইনফেকশন তৈরি করে। হুম হুম সো প্রত্যেকটা ডিজিজই শরীরের প্রত্যেকটা সিস্টেমের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমরা যদি মাসেলসের ইটসেলফ ডিজিজ বা সমস্যাগুলো দেখি, কমন সমস্যা হচ্ছে আমরা বলি মায়ালজিয়া, মাসেলে মায়ালজিয়া পেইন হয় মাসেল পেইন। তো এখন এই মায়ালজিয়ার অনেক কারণ আছে, যেমন আমরা একটা ডিজিজ আছে, দিস ইজ ওয়ান টাইপ অফ আর্থ্রাইটিস, ফাইব্রোমায়ালজিয়া। তো হুম ফাইব্রোমায়ালজিয়ার একজ্যাক্ট কজ আননোন, সেটা হচ্ছে রুগী চলাফেরা ভালো, কোনো সমস্যা নেই, যখনই সে বসে একটু রেস্টে থাকে বা শুয়ে থাকে তখনই তার ব্যথা বেদনা শুরু হয়, আবার মুভমেন্ট করলে ব্যথাটা কমে কমে যায় আসে। তখন। আমরা যদি কোনো ব্লাড টেস্ট করে দেখি, এক্সরে, এমআরআই, বিভিন্ন প্যাথোলজি টেস্ট করার পরও কজ উদ্ধারণ করা যায় না, তবে কিছু কিছু ক্ষেত্রে অন্য কোনো ইনফেকশন জনিত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে মানসিক সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে পরিবেশগত সমস্যা কিন্তু এটাতে প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে বা আবার বাড়াতে মাসেল পারে। স্প্যাজম যদি হয়, মানে মাসেলটা একটু শক্ত হয়ে যায়, তখনও তো পেইন ফিল করতে পেইন পারে। ফিল হতে পারে, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ আপনার ইঞ্জুরি জাতীয় সমস্যা, অনেক ক্ষেত্রে হয় হঠাৎ করে কোনো মাসেল স্প্যাজম হয়ে হুম যেতে হুম পারে, সেটা হয়তো কোনো ফল্ট অবস্থানের কারণে হতে পারে, কোনো একটা আঘাতের কারণে হতে পারে, কোনো শোয়া বসা বিভিন্ন অ্যাক্টিভিটিসের ফল্টের কারণে। যেমন আপনি অনেক সময় দেখবেন অনেকে সকালে ঘুম থেকে উঠে আর ঘাড় নাড়াতে পারে না, হুম হুম স্টিফ হয়ে যায়, ঘাড়টা মুভ করতে তার কষ্ট হয়, হয়তো তার বালিশের প্রবলেম ছিল বা তার শোয়ার প্রবলেম ছিল, অথবা
তার হয়তো মানে অতিরিক্ত কোন একটা স্ট্রেসে ছিল যার কারণে মাসেলটা স্পাজম হয়ে যায়। অনেক সময় আমাদের বডিতে হাইড্রেশনের অভাব থাকলেও মাসেল স্পাজম হতে পারে। তো মাসেলের আরও বিভিন্ন ডিজিজ, যেমন আপনার জেনেটিক্যাল কিছু ডিজিজ আছে, স্পেশালি বাচ্চা এবং মধ্যবয়সী মানুষের হয়ে থাকে, যেমন মাসেল ডিজিজ, মায়োপ্যাথি। হুম হুম তো এইটা হচ্ছে মাসেলের যে মাসেল যে সেল বা টিস্যু আছে, টিস্যু তার গঠন চেঞ্জ হয়ে যায়, ডিজেনারেটিভ চেঞ্জ আসে। যেমন সেই ক্ষেত্রে তার যে মাসেলের এখানে ডিজেনারেশন চেঞ্জ হওয়ার কারণে তার মাসেলে যে অরিজিনাল যে অ্যানাটমিক্যাল ফিচার, ফিজিওলজিক্যাল ফিচারটা কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যায়, যেত। তখন মাসেলটা ঠিকমতো কাজ করতে পারে না। যেমন হাড়ের ক্ষেত্রে মায়োপ্যাথি, যেমন যেটা বলে থাকেন যে ডিজেনারেটিভ চেঞ্জ গুলো একটু বয়সের সাথে সাথে আসে, হাড়ের কিন্তু ক্ষেত্রে হতে পারে, মাসেলের ক্ষেত্রে কি যে কোনো বয়সে এটা হতে পারে, যে কোনো বয়সী এবং সেটা বাচ্চাদের ক্ষেত্রে এই বেশি রোগটা হয়ে বেশি থাকে? হয়ে থাকে। যেমন আচ্ছা আমরা ডুসিনি টাইপ মাসকুলার ডিস্ট্রফি বলে থাকি, আচ্ছা আচ্ছা দিস ইজ অট মানে জেনেটিক্যাল ডিসঅর্ডার। এটা হচ্ছে আমরা একটা এনজাইম আছে ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ বলা হয়, এটা শরীরে অনেক বেড়ে যায়, বেড়ে গেলে তখন এটা তখন হয়ে এই থাকে। রোগটা আমাদের হয়ে সাথে থাকে। একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। সালাম। ম্যাডাম, আমি বাহারান থেকে বলতেছিলাম। জি, স্যারের সাথে একটু কথা বলতে আমরা পারি? সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা, জি বলুন। জি, আপনার সমস্যা বলুন। আপনার বাহারাইনে বর্তমানে কি দিন না রাত, না কি অবস্থায় আছেন আপনি? সকাল ভোর? যে বল আচ্ছা, বলেন আপনার কষ্ট বলেন। স্যার, আমার বিগত আজকে 4 বছরের কোমরের সমস্যা। হুম, আমি দাঁড়াইয়ে কিছু কাজ করতে পারি, কিন্তু বসে কোনো কাজ করতে পারি না। বসে কাজ করলে 4-5 মিনিট কাজ করলে কোমরে প্রচুর ব্যথা হয়, সবসময় ব্যথা অনুভব করি, কোমরে অনেক ব্যথা। স্যার, ব্যথা কি পায়ের দিকে নামে, কোমর থেকে? কোনো দিকে না, সবসময় কোমরে থাকে। কোমরই থাকে। আপনার বয়স কত? আর আরো আমি, আমার বয়স 35। আচ্ছা, কি কাজ করতে হয় আপনার ওখানে, কি জাতীয়? আমি এখানে কিছু ইলেকট্রনিক কাজ করি। এখানে ইলেকট্রনিক্স বলতে আপনার বিভিন্ন ইলেকট্রিক্যাল সাইডে আমরা কাজ করি আর কি। আচ্ছা, সামনে ঝুঁকতে মানে আপনি সামনে ঝুঁকে, যেমন নামাজে সামনে রুকু বা যে এই জাতীয় কোনো অ্যাক্টিভিটিসে পেইন বেড়ে যায়, নাকি বসে থাকলেই হয়? শুধু বসে কাজ করলে, বসে কাজ করতে মানে বসে কাজে রাখতে লাগে, ব্যথা তখন ব্যথা ব্যথা অনুভব হয়। আচ্ছা, বসা বলতে কি বুঝিয়েছেন? আপনি চেয়ারে না নিচে ফ্লোরে মাটিতে? নিচে নিচে নিচে। ব্যথা অনুভব হয় না, নিচে ধরেন এখন খানা রাখছি না, হুম হুম, তখন ব্যথা না, এখন আমাদের বাঁকা হয়েছে, বাঁকা একটু বাঁকা, তখন আমি তার পিছনে ঢুকতে ব্যথা অনুভব করি। আমি দেশে দেশে এমআরআই করছি, কিন্তু আমার এত কোনো সমস্যা বলে নাই, ততই জানতে পারলাম না কি কারণে আমার এই ব্যথাটা। আচ্ছা, এখানে অনেক ডাক্তার দেখেছি, কিন্তু কোন ডাক্তারে মানে আমার এখানে দেখেছি কিছুদিন আগে, হুম হুম, ডাক্তার বলছে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ব্যথা ওষুধ খায় তখন ব্যথাটা ভালো, কিন্তু এরপরে ওষুধ বন্ধ করে আবার ব্যথা। কেন কি করতে পারে এটার আচ্ছা জন্য? আচ্ছা, অবশ্যই অবশ্যই আমি পরামর্শ দিচ্ছি। ধন্যবাদ আপনাকে, অনেক দূর থেকে বাহরাইন থেকে এবং বাংলাদেশ, আপনি জানেন যে এরা ফরেন মানে রেমিটেন্স যোদ্ধা, হুম হুম, কারণ বাংলাদেশে ফরেন রেমিটেন্স বিশাল, অনেক অনেক বৈদেশিক বড় মুদ্রা একটা অবদান রাখছে অবদান আমাদের রাখে, এবং দেশের জন্য। গিয়ে যদি কাজ না করতে পারে এটা একটা সমস্যা। হ্যাঁ, কারণ গিয়ে গিয়েছি মূলত ইনকাম করার জন্য, গিয়ে যদি কাজের চলাফেরা কষ্ট হয়, তো আমার মনে হচ্ছে ওনার এটা একটা মেকানিক্যাল প্রবলেম, বসার প্রবলেম, মানে বসার ভুল থেকে হয়। যেমন আমরা বারবার সবাইকে বলছি যে আপনারা নিচে বসবেন, সমস্যা নাই, কিন্তু সামনে ঝুঁকে বসে থাকবেন না বা অনেক সময় ধরে, হুম হুম, হয়তো এই সকল ফল্টি টেকনিক থেকেই হচ্ছে আর কি। তো আমার মনে হচ্ছে আপনার এটা মাসেল স্পাজম, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে মাংসপেশির সমস্যা থেকে কোমরে এই জাতীয় ব্যথা হতে পারে। আপনি বসাটা একটু কারেকশন করার চেষ্টা করেন, যে পারত পক্ষে আপনি একেবারে সামনে ঝুঁকে ফ্লোরে বসে কাজটা না করে উঁচু চেয়ার বা দাঁড়িয়ে টেবিলে করার চেষ্টা করেন। আর আপনাকে ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ বা কোর স্টেবিলিটি, মানে স্পাইনের যে কোর মাসেলগুলো, স্পেশালি লাম্বা স্যাক্রাল রিজনের যে মাসেল, অ্যাবডোমিনাল মাসেল, ব্যাক মাসেলগুলোকে স্ট্রেন্থেনিং করতে হবে। তো আমার ইউটিউব চ্যানেলে আমি কিছু এক্সারসাইজ দেওয়া আছে, আপনি একটু বা ফেসবুকে আপনি সেখান থেকে এক্সারসাইজগুলো একটু শিখে
নিয়মিত সকাল এবং বিকাল, বা আপনি ভোরে উঠে ঘুম থেকে উঠে কিছুক্ষণ করবেন, রাতে আবার করবেন, আর বসার টেকনিকটা একটু চেঞ্জ করেন। মানে যেই যেইভাবে বসলে আপনি খেয়াল করছেন এটা হয়, আর টানা আধা ঘন্টার বেশি বা 1 ঘন্টার বেশি নিচে বসবেন না, একটু এটা আপনাকে মানতে হবে। এবং এক্সারসাইজগুলো করেন, প্রয়োজনীয় কিছু সাপ্লিমেন্ট আপনি ওখানে খেতে পারেন, ক্যালসিয়াম টানা 2 মাস খেয়ে আবার 2 মাস বন্ধ করে আবার খেতে পারেন, ভিটামিন B1, B6, B12 একই রকম 2 মাস টানা খেয়ে আবার ব্রেক দিয়ে আবার খেতে পারেন, ভিটামিন ডি 2 মাস খেয়ে আবার ব্রেক দিয়ে আবার খেতে পারেন। তো এই জাতীয় সাপ্লিমেন্টগুলো একটু খান, আর গরম সেঁক দিতে পারেন, আর এক্সারসাইজগুলো করেন, স্পেশালি ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং, এগুলা করলে অনেকাংশে কমে যাবে। আর এটা নিয়ে আপনি একটু ওরিড আছেন বোঝা যাচ্ছে, সাইকোলজিক্যাল ডিপ্রেশন থাকতে পারে আপনার, যেহেতু MRI-তে ভালো খারাপ কিছু আসে নাই, সো এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আচ্ছা আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কাকরাল থেকে বলছিলাম। জি জি, সালাম আলাইকুম। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন? জি, ওয়ালাইকুম সালাম। কাকরাল থেকে বলছিলাম। জি জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন, আপনার সমস্যাটা বলুন। জি, আমার সমস্যা হলো আমার ডান হাতের সমস্যা। জি, আমি র‍্যাকেট খেলছিলাম, আচ্ছা, র‍্যাকেট খেলার পরে হুম ডান হাতে গিরে একটা ব্যথা আসছে। হুম হুম হুম, এই গিরার ব্যথাটা যাচ্ছে না, ঔষধ তেমন খাই নাই, মাঝে মধ্যে দু একটা নাপা খাইছি। এটা কতদিন কতদিন থেকে কতদিন হলো? এটা প্রায় 1 মাস। আপনি কি নিয়মিত র‍্যাকেট খেলেন না এই সিজনই শুরু করেছেন? না, এই সিজনই শুরু করেছি। আচ্ছা, এটা আপনার কবজিতে না এলবোতে ব্যথা, কোনোইতে? কবজিতে, কবজিতে, কোনোই কোনোই। আচ্ছা, ধন্যবাদ। এটা পোস্ট ট্রমাটিক ইঞ্জুরি হতে পারে, এটা প্রায় হয় অনেকেরই, হঠাৎ খেলতে গেলে বা অনেকদিন না খেলার পরে, আর র‍্যাকেট খেলতে গেলে সার্ভ করতে হয়, বা এখানে একটা থ্রোয়িং এর ব্যাপার আছে। তো আমার মনে হয় আপনি 7-8 দিন পেন কিলার খেতে পারেন, ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ, যে কোনো 500 mg একটা করে দুবেলা 7-8 দিন খান, আর একটা অ্যান্টি আলসারেন্ট যেমন ওমিপ্রাজল 20 mg একটা করে দুবেলা 7-8 দিন খান, ব্যথা একটু কুসুম গরম সেঁক দেন, বা কুসুম, যেহেতু আপনার কবজিতে ব্যথা, কুসুম গরম পানি করে কবজি সব হাতটা ডুবিয়ে একটু হালকা মুভ করেন, নাড়ান, আর একটু পেইন কিলার খেয়ে দেখেন কিছুদিন, আশা করি এটা চলে যাবে। তারপরেও যদি এটার সমাধান না হয়, তাহলে আপনাকে রিহ্যাব ফিজিও বা ইলেকট্রোথেরাপি বা বিভিন্ন থেরাপি চিকিৎসা বা চিকিৎসকের শরণাপন্ন হয়ে কিছুদিন থেরাপি দেওয়ার প্রয়োজন হতে পারে। আমরা কথা বলছিলাম যে কি কি কারণে মাসেল পেইন মাসেলের হয়ে থাকে, হয়ে থাকে আর যেটা বলছিলেন যে কিছু জেনেটিক কারণে হয়, কিছু ডিজিজের কারণে হয়, আবার দেখা যাচ্ছে যে যেমন আমাদের দর্শক একজন প্রশ্ন করেছিলেন, ওনার সমস্যাটা ছিল যে ওনার মাংসপেশিতে ব্যথা হচ্ছে, এই যে বিভিন্ন কিছু কাজের ধরনের পরিবর্তনের কারণে, বা আমরা যে কাজগুলো করি ঠিকভাবে বসা হয় না, বা এই যে মেকানিক্যাল কারণগুলো, এটা একটু জানতে চাচ্ছে যে মেকানিক্যাল কজটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে। অবশ্যই, হ্যাঁ, মাসেল ডিজিজগুলো আছে, বিভিন্ন কারণে হয়। যেমন আমাদের বর্তমানে যে ডিজিজটা সারা ওয়ার্ল্ডে আছে, আমরা COVID-19-এর কথা বলছি, COVID-19 আমাদের রেসপিরেটরি সিস্টেম তো ডিপ্রেস করেই বটে, মানে প্রাইমারি অ্যাটাক সে আমাদের লাংসে করে থাকে, কিন্তু পাশাপাশি কিন্তু দিস ইজ ভাইরাল ইনফেকশন। তো ভাইরাল ইনফেকশন কিন্তু আপনার যতগুলার লোক এই করোনায় আক্রান্ত হয়েছে, তারা সবাই এখনো মাংসপেশির ব্যথা ভুগছে। তো যে কোনো ইনফেকশন হয়, ভাইরাল হোক, ব্যাকটেরিয়াল হোক, বা যে কোনো ইনফেকশন থেকে কিন্তু মাসেল পেইন হতে পারে, যেটা আমরা মাসেলে ইনফ্লামেশন হতে পারে, অনেকের ক্ষেত্রে লোয়ার এক্সট্রিমিটিতে হয়, অনেকের ক্ষেত্রে আপার এক্সট্রিমিটিতে হয়, এবং এই COVID-19 বা এই যেহেতু ভাইরাল থেকে অটোইমিউন ডিসঅর্ডার হতে পারে, যে কোনো আমার ইমিউনোলজিক্যাল যেহেতু প্রবলেম হয়, সেহেতু অটোইমিউন ডিসঅর্ডার থেকে মাসেলও পেইন হতে পারে। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ, বসা, কাজকর্ম, চলাফেরা, যেমন এটা হচ্ছে কি যে খুব বেশি কমন, বেশি বেশি কমন, যেমন মানে আমার আমাদের মধ্যে এখনো সবার মধ্যে তো ওই সচেতনতাটা নাই, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো বিরতির পরে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন DPRC অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।